ছাদে যাচ্ছি, দেখি বিকালবেলা অনেকদিন ছাদে যাই না, আজকে ছাদে যাব, দেখি ছাদে কি আছে। যা লিফট খুলে গিয়েছে, এখন লিফট উঠে যাব। ছাদে যাই, দেখি কি অবস্থা। চলে আসলাম ছাদে, অনেকদিন ছাদে উঠি না, প্রায় এক সপ্তাহ হয়েছে আমি ছাদে উঠিনি, আজকে উঠেছি। আল্লাহ, এসে দেখি কি হলো। এই যে টমেটো গাছগুলো মাসাল্লা, আগে দেখছেন না কীরকম, সবগুলো কীরকম শুকিয়ে গেছে দেখছেন, কি হলো আমি জানি না, ফুল ধরছিল। এইটা ঠিক আছে মাসাল্লা করে, লেবু ঠিক আছে দেখছেন, লেবু গাছে মাসাল্লা লেবু ধরেছে, এটা ঠিক আছে। আর ডালিম গাছ তো দেখছিলেন, ডালিমগুলো নিয়ে খেয়ে ফেলছে। তো আমি ছাদে আসলাম, দেখি আমি ঘুরতেছি, দেখি কালে দেখুন গোলাপ ফুলটা ধরেছে, অনেকদিন পর এই গোলাপ ফুলটা ধরেছে। আর এখানে তো এগুলো হচ্ছে আপনার অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, আরেকদিন দেখাবো। এটা হচ্ছে এখন ড্রাগন ফল যেটা দিয়েছে। তো যাক, এখন আর বেশিক্ষণ থাকবো না, নামাজের সময় হয়ে গেছে, চলে যাচ্ছি বাসায়, নামাজ পড়তে হবে। যাওয়ার আগ দিয়ে দেখাই, এত সুন্দর এই বাসাটা, খুবই সুন্দর আমাদের যে বাসাটা, এটা ওই যে এখানে আপনার বাগান আছে, প্লাস ওইখানে আছে আপনার পাখি পালে, অনেকগুলো পাখি আছে। আর যে এখানে এই বাগানটার মধ্যে ওরা এত বিভিন্ন ধরনের ফল বলেন, যত আইটেম আছে সব লাগিয়েছে পুরা ছাদটার মধ্যে। অ্যাপার্টমেন্টের মালিক যে, উনি লাগিয়েছে, এখনও সন্ধ্যা হয়ে গেছে, দেখা ওরা এখনও কাজ করে, কী করবে, পেটের দায় সবাইকে, সবাই কাজ করে খাচ্ছে। লিফটের জন্য ওয়েট করতেছি, লিফট এখন নিচে আছে, চলে আসছে লিফট, চলে গেলাম, আসা যায়। আল্লাহ জানে আমার মেয়েগুলো কী করতেছে, জানি না, যাই দেখব মেয়েরা কি করে। দুই মেয়েদের বাসায় রেখে আসছি আমি, অনেকদিন ছাদে আসি না, তাই আজকে গেলাম, চলে যাচ্ছি, দেখি আমার মেয়েরা কি করে। এটা হচ্ছে আমাদের ফ্লোর, বাইরেটা অনেক সুন্দর করে এই করা আছে, বাসায় খাবে একটা লিপটিভি। যাক দেখি, ও আল্লাহ, আমি দরজা খুলে গেছি, তারা তো নামাজে পড়তেছে মনে হচ্ছে, দরজা খোলায় আছে, আমি ঢুকে যাই অলরেডি, দেখি কি করে। ও আল্লাহ, একজনও নাই, একজনও নাই, কি করে, কি সুন্দর গান বেরোচ্ছে মনে হচ্ছে। এই অন্ধকার দিচ্ছ কেন, এত সুন্দর গ্রাম কিসে, কি করতেছ, এই দেখেন ওরা কি করে, আমি কে দেখো পর্দা দিয়ে ধরে রাখছি, এমন দুষ্ট মেয়েরা আমার, দেখো দাও ছাক হলো, হ্যাঁ নামাজ পড়তেছ, এতক্ষণ তো পর্দা ছিল না, এখন কি করো, নামাজ পড়ো, এখানে কিসের এত শব্দ, হ্যাঁ এই আল্লাহ রে, দেখো কি করতেছে। আমি তো এই যে বললাম না, দেখেন আমি বাসা থেকে বের হলে কি করে, এ কাজ কার, নাফিসা, হ্যাঁ দেখেন নাফিসা কি করতেছে, চিকেন বাঁচতেছে, ও তো চিকেন ছুঁড়ে ফেলছ, ও আল্লাহ, মুরগি ঠ্যাং টুমরা আছে, গুড়ি মুড়ি সব রয়ে গেছে, এই ঠ্যাং কি তিরিশ করা। যাক নাফিসার এখন কি করছে, সবগুলা তার চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমার জন্য নিয়ে আসছে, এখন আমি খাবো চিকেন, খাচ্ছি, আমার মেয়ে আমাকে চিকেন দিয়ে গেছে। আপনার কি কেউ কি চিকেন খেতে চান আমার সাথে, বলেন কে কে চিকেন খাবেন, এখন আমি চিকেন খাবো। স্নেহা তুমি তো, এখন দেখতে পাচ্ছেন মেয়ে আমাকে চিকেন দিয়ে গেছে, খাচ্ছি। হ্যাঁ আমি যখনই বের হই তখনই সেই কাজ করে, বললাম না আমার ফ্রিজে কি আছে, যেটা থাকুক, চিকেন না থাকুক, চিংড়ি মাছ থাকুক, যেটা থাকবে। আরে আমার নাক চুলকাচ্ছে কেন, চিকেন খাতে আসছে, নাক চুলকাচ্ছে, চিকেনে বলে না, চিকেন নাকও বলে চিকেন খাবে না।
তো যখনই আমি বাইরে যাই, মানে বাসা থেকে কোথাও যাই, বাইরে যাই বা ছাদে যাই, ছাদে গেলে তো ধরেন আমার ভিডিওর কাজ থাকে, এক দেড় ঘন্টা আমি আসি না বাসা, সে পাখি হয়তো নুডলস করবে নাহলে স্যুপ করবে, মানে ফ্রিজে কি আছে আগে এটা দেখবে কি খাবে কি করবে ওইটা হচ্ছে তার চিন্তা ভাবনা। তো খাবে, সে বানায় খাবে, আমার জন্য ওয়েট করবে না যে মা আসা বানায় দিলে, ওটা লাগে না। বিকালবেলার নাস্তা ও নিজে বানায়, আমি একটু খাই নি, আপনি খেতে চান আমার সাথে চলে আসুন। নাম স্যার চা খাবে না? মজুমদার গরম গরম একটু ক্রিস্পি থাকে না, খায় খুব সুন্দর হয়েছে। আর ম্যারিনেটটা আমি চিকেন আর আনলাম একসাথে, দুইটা তিনটা চিকেন রে কেটে একদম আদা রসুন, তারপরে সয়া সস, এলাচি, দারচিনি, লং এগুলো ফেস্ট করে একসাথে করে করে তারপরে টেস্টিং সস, পানি খাওয়াস না দিয়ে তারপরে পুরো মেখে রাখি দিয়ে আম হচ্ছে কুড়া লবণ ফ্রিজে রেখে দিই, যখনই আপনার আমাদের হয়তো মন চায় বা কেউ আসলো হঠাৎ করে তখন এখান থেকে নিয়ে বেঁধে দিয়ে দিই কাজটা করি, কারণ কখন হঠাৎ করে মেহমান চলে আসে ঠিক নেই। আমি তো খাচ্ছি আপনাদেরকে রেখে, তো ঠিক আছে আমি খাই, আপনারা আর লোভ লাগাবো না, আপনাদেরকে যদি খেতে চান আপনাদের জন্য রেখে দিয়েছি, আমি খেতে থাকতে থাকি। আমার মেয়ে আমাকে সস সস কিছু দেওয়া যায়নি, খালি চিকেন দিয়ে গেছে, আমি চিকেনে খাচ্ছি, আমি আবার সস কম খাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।